একদিন হাজবেন্ডের ছুটি থাকা মানেই হচ্ছে আমাদের জন্য ঈদের দিন বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে কোথাও ঘুরতে যাবে আগের দিন রাতেই তারা বাবার সাথে প্ল্যান করে রাখে কোথায় কোথায় যাবে কি করবে না করবে আসলে তাদের এই উল্লাস দেখে মনটা একদম ভরে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে থাকছে একটা ট্যুর ভিডিও এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমরা চলে গিয়েছিলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে বাবা থাকা মানে হচ্ছে একটা আল্লাহর অশেষ নেয়ামত বাচ্চাদের বাবা থাকা নিজেদের বাবা থাকা এটা অনেক একটা বিশাল ব্যাপার কারণ খারাপ স্বামী থাকলেও কখনো খারাপ বাবা হয় না বাবা হয় সব সময় সবার থেকে সেরা বাবা থাকা মানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা বিরাট একটা আশ্রয়স্থল একটা বিরাট ছায়া বটগাছ সেই বটগাছের নিচে অনায়াসে যেন দিনের পর দিন পার করে দেওয়া যায় ঠান্ডা ছায়ার মধ্যে আমার বাচ্চারা কিন্তু তাদের বাবার অনেক বেশি ভক্ত তারা আমার চেয়ে তাদের বাবাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে সেটা আমি দেখেই বুঝতে পারি যে কেউই বুঝতে পারে যাই হোক আজকে আমরা ঘুরতে এসেছি শালবন বিহারে কুমিল্লার একটা দর্শনীয় স্থান আমরা আসলে চেয়েছিলাম আজকে সবগুলো কুমিল্লার ট্যুরিস্ট প্লেস গুলো একটু ভিজিট করব কিন্তু আমাদের ছিল আজকে যেহেতু সরকারি ছিল সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো ম্যাক্সিমামে আজকে অফ ছিল শুধুমাত্র শালবন বিহারটাই আমরা খোলা পেয়েছিলাম তাই প্রথমে আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার চলে আসলাম ম্যাজিক প্যারাডাইস পার্কে কারণ বাচ্চারা অনেকদিন ধরে ওয়াটার পার্কে যাব ওয়াটার পার্কে যাব বলে বলে ছিল আর তাছাড়া আমাদের কুমিল্লা কখন এভাবে ভিজিট করা হয়নি আমার আশা হয়েছিল আমার চাচু যখন এখানে ছিলেন ওনার পোস্টিং ছিল তখন বেশ কয়েকবার এসেছিলাম তবে তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি হাজবেন্ড আগের দিন রাতে বললো চলো কালকে আমরা ওয়াটার পার্কে ঘুরতে যাব যেহেতু বাচ্চারাও চেয়েছে আর আমার কখনো এরকম ওয়াটার পার্কে আসা হয়নি এটা আমার ছিল ফার্স্ট টাইম ম্যাজিক প্যারাডাইস এটার কথা অনেক বেশি শুনেছিলাম ভিডিও দেখেছিলাম অনেক ব্লগাররা অনেক ধরনের ভিডিও দিয়েছিলেন সেটা রিভিউ দেখে আসলে আসা অনেক দিন ধরে এটার নাম শুনছিলাম কিন্তু কখনো আসা হয়নি সময়ের অভাবে সুযোগের অভাবে এখন যেহেতু বাচ্চার এক্সামও শেষ হয়েছে এখন একটু ফ্রি আছি যেহেতু একটা বন্ধের দিনও ছিল তাই সবাই মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম ভালো লেগেছে খারাপ লাগেনি মোটামুটি তবে ভিডিওতে যেটা দেখেছিলাম যেভাবে রিভিউ দেখেছিলাম সেভাবে আসলে মন প্লুতভাবে আশাহত হয়েছিলাম একটু ম্যাক্সিমাম রাইডগুলাই বন্ধ ছিল আর এখানে তেমন একটা ভিজিটার্স ছিল না আজকে কেন জানি না তবে পরে দিয়ে ওয়াটার পার্কের ভিতরে যখন গিয়েছিলাম তখন দেখেছি অনেকে এসেছে প্রায় মোটামুটি মানুষ ছিল তেমন একটা গ্যাদারিং ছিল না তাই অনেকটাই এনজয় করতে পেরেছি হালকা ছিল একদম আমরা প্রথমে পার্কের ভিতরের অংশটা একটু ভিজিট করলাম ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল আহ আসলে প্রচুর টাকা খরচ করেছে এটা যখন রেডি করেছে অনেকগুলো আসলে স্পট দেখলাম খুব সুন্দর ডাইনোসরের প্লেস যেটা আছে ওটাও আসলে খুবই সুন্দর একটা জায়গা দেখার মতো দিন প্ল্যান করেছিলাম ওদিন অনেকটাই ঠান্ডা ছিল তবে আজকে যেদিন ঘুরতে যাচ্ছি সেদিনই আসলে বিশাল গরম পড়েছে অনেক বেশি গরম ছিল অনেক বেশি পরিমাণ গরম লাগছিল ভিতরে গিয়ে কেন জানি না হয়তো আমাদের কপালটাই খারাপ ছিল বাচ্চারা খুব আনন্দ করছিল সব কিছু দেখছিলো ঘুরে ঘুরে তারা রাইডে চড়ার জন্য খুব লাফালাফি করছিল। আমরা আসলে খুব ক্ষুধার্ত ছিলাম যেহেতু আমরা অনেক সকালে ভোরেই রওনা দিয়েছি প্রায় সাতটার দিকে আমরা একদম বের হয়ে গিয়েছিলাম চিটাও থেকে এখানে পৌঁছতে প্রায় আমাদের তিন ঘন্টা সময় লেগেছে আমরা এখানে দশটা সাড়ে দশটার দিকে পৌঁছে গিয়েছি তবে আসার আমরা খেয়ে এসেছিলাম নাস্তা করেই বের হয়েছিলাম তবে আসার পথে আস্তে আস্তে অনেকটাই ক্ষুধার্ত ছিলাম তবে কোথাও দাঁড়ানোর মতো ওরকম প্লেস পাইনি যে দাঁড়াবো আর যেহেতু পুর হতে হতে যেহেতু হাইওয়ে রোডে অনেকটাই গ্যাদারিং হয়ে যাবে তাই আমরা খুব তাড়াতাড়ি আসলে গাড়ি টেনে একদম চলে এসেছি কোথাও দাঁড়ানো হয়নি তেমন একটা তাই একদম খুব তাড়াতাড়ি আমি আমরা আর্লি পৌঁছে গিয়েছিলাম তো আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম নাস্তা করার জন্য দেখলাম কোনো ভালো রেস্টুরেন্ট নেই খাওয়ার মতো তেমন কিছুই নেই যেটা ছিল সেটা আসলে ওদের লাঞ্চ ছিল একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম ভিতরে ওরা শুধু লাঞ্চ রেডি করছিল। আসলে এই টাইমটাতে তো লাঞ্চ করলে আর দুপুরে ভালো করে লাঞ্চ করা যাবে না তখন প্রায় এগারোটা বাজছিল এখানে একটা ছোট্ট শপের মতো আছে আপনারা যদি কিছু নিতে চান টুকিটাকি শপ শপিং এখান থেকেই করতে পারেন আছে মোটামুটি জিনিসপত্র তেমন একটা বেশি কিছু নেই আমি হালকা করে একটু ভিতরে গিয়েছিলাম তবে ওনারা আমাকে ভিডিও করতে দেননি ওদের নাকি ভিডিও রেস্ট্রিকশান করা আছে ভিডিও করা যায় না এখানে তারপর আর কি করা ভিডিও না করে বের হয়ে গেলাম এবার সামনের দিকে যাচ্ছি কোনো একটা নাস্তার দোকান পাই কিনা দেখার জন্য ওখানে আসলে ছিল যেটা ছোট্ট কিছু ফুচকার দোকান ছিল পাশাপাশি একটা আইসক্রিমের দোকান ছিল সেজন্য আসলে খালি পেটে তো আর ফুচকা খাওয়া যায় না তেমন একটা খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না বলা যায় এখানে চারপাশটা কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে দেখার মতোই চাইলে আপনারা অনেক সুন্দর ফটোশ্যুট করতে পারেন এখানে খুব সুন্দর প্লেস আছে আমি চুরি করে যখন ভিডিও করছিলাম তখনই ওরা আমাকে বললো এখানে ভিডিও এলাও না তখন আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম এই যে শপের এক সামান্য একটু ভিডিও নিয়েছি তারপর আমরা এখান থেকে ব্যাক করছিলাম যেহেতু তেমন একটা কিছু নেই নেওয়ার মতো আর যেহেতু অনেকটাই ক্ষুধার্ত ছিলাম তাই খুব দ্রুত আমরা ওদিকে দিকে দোকানের দিকে চলে গেলাম টুকিটাকি নাস্তা খেলাম ক্যাক ট্যাক কিনে খেলাম রকমে এবার আমরা চলে যাচ্ছি নাস্তা করে ডাইনোসর প্লেসের ওইদিকে এখানে একটা খুব সুন্দর ডাইনোসরের প্লেস করা হয়েছে বড় বড়ো ডাইনাসরকে একদম সাজিয়ে গুছিয়ে ইলেকট্রিকের মাধ্যমে এগুলাকে পরিচালনা করা হয় এখানে ম্যাজিকেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে সুন্দর এখানে ম্যাজিক দেখতে পারেন এটা কিন্তু ফ্রিতেই দেখানো হয় চাইলে এখান থেকে ম্যাজিক দেখানোর ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা কিনে নিতে পারেন বেশ ভালোই মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তেমন একটা খারাপ লাগেনি তবে যেটুকু আশা করেছিলাম সেই ক্ষেত্রে একটু হত হয়েছি যেভাবে ভেবেছিলাম সেভাবে নয় আসলে এই যে ডাইনোসর গুলো দেখুন একদম জীবন্ত ডাইনাসরের মতোই মুভ করছিল ভালোই লাগছিল আসলে দেখতে বাচ্চারা খুব ভয় পাচ্ছিল ওরা মনে করছিল একদম রিয়েল ফটোশ্যুট করার জন্য খুব ভালো একটা প্লেস তবে এত পরিমাণে গরম ছিল যে খুবই বোর লাগছিল এখানে উঠেও পড়ে কেন জানি অনেক বেশি গরম লাগছিল প্লেসটাতে আমি চার পাঁচটা ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে ড্রয়িংগুলো খুব সুন্দর লাগছিল আমার কাছে যে ড্রয়িংগুলো করেছে এখানে ছোট্ট একটা কিডস জোন আছে বাচ্চাদের এবার আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে আমরা যেহেতু পানিতে নামবো আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে এসেছি এই তো পানিতে নামার সাথে সাথে আসলে এতটাই ভালো লাগছিল একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো একদম পানি থেকে উঠতেই ইচ্ছে করছিল না আমরা প্রায় তিন ঘন্টা পানিতেই ছিলাম বাচ্চারাও একদম পানি পেয়ে একদম অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল তারা পানি থেকে কোনোভাবেই উঠছিল না প্রথমে আমার ছোট বেবিটা অনেকটাই ভয় পেয়েছিল সে পানি দেখে পরে দিয়ে তো সে এতটাই এনজয় করছিল যে সে পানি ছেড়ে উঠতেই চাইছিল না অনেক টয় দেখিয়ে তারপর পানি থেকে তুললাম এখানে আসলে তিনটা পুল সাইড আছে দুইটা খুব বড় এখান থেকে আপনারা খুব সুন্দর জাম্পিং করতে পারবেন যারা গিয়েছেন তারা তো তো জানেন যারা জানেন না বা দেখেননি তাদের জন্যই আসলে আমার বলা এখানে মোটামুটি একটু পানি আছে তবে সামনে যে পুল সাইডটা আছে ওইটাতেও খুব সুন্দর পানি বাল্পিং হয় অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তবে একটা শর্ট টাইমিংয়ের মধ্যেই করে ওরা আমার তো একদম পানি থেকে উঠতে ইচ্ছে করছিল না এতটাই ভালো লাগছিল কারণ এতটাই গরম ছিল যে গরমের মধ্যে পানিতে নেমে কেন জানি খুবই স্বস্তি পাচ্ছিলাম এই যে এদিকে পুল সাইডটাতে এটা বাচ্চাদের জন্য বড়রাও এখানে এনজয় করতে পারে এই পুল সাইডটা থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এখানে আমরা বেশ এনজয় করেছি এবার পানি থেকে উঠে আমরা চেঞ্জ করে এবার চলে যাচ্ছি যেহেতু অনেক বেশি পরিমাণ ক্ষুতার তো ছিলাম তখন প্রায় চারটা বেজে গিয়েছে অলমোস্ট আমরা এখান থেকে বের হতে হতে একটা ফ্রি রাইড ছিল জাস্ট এটা উপরে উপর থেকে উঠে নিচে নামানো একটাই রাইড ফ্রি ছিল সো ওইটাও আমরা আর মিস করলাম না ওইটাও চড়ে তারপরে যেহেতু একটু আমাদের মজা লাগেনি কারণ এটা খুব স্লোভাবে যাচ্ছিলো শুধু একবারই রাইড দিয়েছে আমাদেরকে এটা ওভাবেই চড়ে আমরা চলে আসলাম এই তো এবার আমরা লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি অনেক বেশি পরিমাণ ক্ষুধার্ত ছিলাম তাই আর লাঞ্চের ভিডিওটা আমি আর দেখালাম না স্কিপ হয়ে গেছে লাঞ্চ করে এবার আমরা বের হয়ে গেলাম চলে আসলাম নূরজাহান হোটেলে এখানে একটু চা খেলাম আমি আসলে পান খাচ্ছিলাম পান খেতে খেতে ভিডিওটা নিয়েছি এখানে আমার হাজবেন্ডের একজন বস আসবেন আমাদের সাথে মিট করার জন্য উনি এখানে আসলে স্যাটেল এখানে কাস্টম অফিসার হিসেবে আছেন দেন ওনার সাথে দেখা করে অনেকক্ষণ ওয়েট করলাম আমার বাচ্চারা তো অনেক বেশি পরিমাণ টায়ার্ড হয়ে গেছে সে একদমই ঝিমিয়ে পড়ছিল আমার ছোট বেবিটা অলমোস্ট ঘুমিয়ে গেছে বলা যায় আমরাও অনেক বেশি টায়ার্ড ছিলাম দেখুন কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল অনেকটাই সন্ধ্যা নেমে আসছিলো একদম ভরা পূর্ণিমার চাঁদ এত সুন্দর লাগছিল আমার কাছে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ